নমস্কার, গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস, নিশিপদ্ম। আজ শোনাচ্ছি এই উপন্যাসটির ষষ্ঠ পর্ব। এরপর আর সে স্কুলে যায়নি। চেষ্টা সুরেন্মেষও করেছিল, প্রায় 1 মাস ধরে চেষ্টা করেছিল। প্রতিদিন সে এসে ডাকতো, চল, কোনো ভয় নেই, চল। সে খাটের বাজু ধরে দাঁড়িয়ে থাকতো চুপ করে, সেই কাঠের বা পাথরের মূর্তির মতো। শেষ পর্যন্ত ও চাপা মাসি একদিন ক্ষিপ্ত হয়ে তার চুলের মুঠো ধরে টেনেছিল, যেতেই হবে তোকে। সে চিৎকার করে কেঁদেছিল, না না, বাঁচিয়েছিল সুরেন্মেষো এসে। ছেড়ে দাও, করছো কি? চাপামাসি বলেছিল, না, আজ ওরই একদিন কে আমারই একদিন। না না, যেতে দাও। যেতে দেব? হ্যাঁ, যেতে দাও, না যায় যাবে না। যাবে না তো করবে কি? আমরা গেরস্ত, এখন সোনাগাছির ব্যবসা তো নয়। কি বিপদ, চেঁচিও না। চেঁচাবো না, হাত তো সব থাকা আছে, তাই চেঁচাবো না ওই ওর জন্যে। সুরেন্মেষও বলেছিল, রূপির সঙ্গে ওর বিয়ে দিয়ে দেব, রুপি তো বিয়ে দিতে হবে। রুপির সঙ্গে বিয়ে? মাস্তুতো ভাই বোন, ও বয়সে 1 বছরের বড়। হলেই বা, আমাদের শাস্ত্রে তো পিণ্ডি দোষ নেই, আর 1 বছরের ছোটতে যাবে আসবে না কিছু, বেটা ছেলে ও হু হু করে বেড়ে যাবে। হঠাৎ রুপি ঘরে ঢুকে বলেছিল, এক থাবড়া মারবো তোমার মুখে, খবরদার তুমি ও কথা বলবে না, আর ও কথা শুনলেও পাপ হয়। সে শুধু কাঠের মূর্তির মতো এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার তার চোখ থেকে জল পড়তে শুরু করেছিল। গায়ত্রীর কথায় তার বুকে আগুন জ্বলেছিল, রুপির কথা এসেছিল চোখে জল। সুরেন্মেষ বলেছিল, ওরে আমার মুনি ঋষির বেটা, মুখে আমার থাবড়া মারবি? ও কথা শুনলে পাপ হয়? যে কাল পড়েছে তাতে বামুন বদ্যি ভদ্রলোকের ঘরে রেজিস্ট্রি করে বিয়ে কত হচ্ছে, আর তুই বেটা আমার গঙ্গাজল খেকো কুলিনের পুত্তুর মহাকুলিন, বলে কিনা পাপ হয়? তোর মাকে বিয়ে করে আমার পাপ হয়েছে, পাপ? চাপামাসি ঝঙ্কার দিয়ে উঠেছিল, তুমি হলে পরমহংস মহাপুরুষ, তোমার আবার পাপ হয়? রূপী বলেছিল, পাপ হয়ে তাকে তোমার হয়েছে সে তুমি জানো, তার প্রায়শ্চিত্ত তুমি করবে, তা বলে আমরা কেন পাপ করব? না, এইসব কথা বলবে না তুমি। দীপা মুখে কাপড় দিয়ে হেসেছিল তার মায়ের মতোই। বিচিত্র মানুষ সুরেন্মেষ, ও কথা আর কোনোদিন বলেনি এবং এ নিয়ে কোনো ক্ষোভই তার ছিল না। কয়েকদিন পর রূপীকে বলেছিল, ওরে বেটা, আমার কথাটাই তুই বুঝলি নে, তোর মাকে বিয়ে করে আমার পাপ তো হয়ইনি, পুণ্যি হয়েছে বুঝলি, পাপ করেছিলাম আগে সেটা খণ্ডেছে। রূপী কথা বলেনি, বলেছিল ও চাপা মাসি, বলেছিল, কিন্তু তুমি কি করে বললে মুক্তর সঙ্গে রূপীর বিয়ের কথা? কি করে বললাম? হ্যাঁ, কি করে, কোন শাস্ত্রে লেখে? কোন শাস্ত্রে লেখে না, যে শাস্ত্রে লেখে সে শাস্ত্রে আমরা ছেড়েছি, গেরস্ত হয়েছি। মুসলমান খ্রিস্টানরা গেরস্ত নয়? মরণ মরণ, মুখে আগুন, আমরা তাই। বেশ, ওই যে তো ওরা, আমাদের ঘাটও নেই ঘরও নেই, একটা গাছতলা হলেই হলো। তুমি আর ওসব কথা বলবে না? বেশ, বলবো না। কিন্তু কয়েকদিন পরেই সুরেন্মেষ বলেছিল, দেখো, একটা কথা বলছিলাম, মুক্তর জন্য একটা ভালো পথ পেয়েছি। যাক, মুক্তর জন্য ভেবো না তুমি। আরে শোনোই না, চাই, এটা ভালো কথা। তোমার ভালো কথাটা মুখে চাই। আরে বাপু দয়া করে শোনো, হাত জোড় করছি, মাইরি বলছি, ভালো আইডিয়া, বলো। সুরেন্মেষ তার আফিংয়ের নেশায় ভূত হয়ে তামাক টানতে টানতে কথা বলছিল। এই কাল হঠাৎ মনে হয়ে গেল, দেখা হয়ে গেল সুবাসিনী, মানে মুন সুবাসিনী প্রভাত চ্যাটার্জের সঙ্গে। জিজ্ঞেস করলাম খবর, ও ভালো, ছেলেমেয়ের কথা শুনলাম, ছেলেটি খাসা বুঝেছ, বিএসসি পর্যন্ত পড়েছে, ফেল করে জামশেদপুরের ওখানে একটা চাকরি পেয়েছে, সেখানেই তাকে দিব্যি বিয়েও করেছে, অবশ্যই এখানে আসে না, মেয়ে দুটি তো ছোট বুঝছো, একজন 18, একজন 16, তা দুজনকেই নার্সিং শেখাচ্ছে বললে, তো বিপদ তো ওদের নিয়ে, বিয়েতে টাকা ঢালতে পারলে ভাবনা ছিল না, গরিব ঘরে ভালো ছেলে পাওয়া যেত, তা যখন নেই তখন অনেক ভেবেচিন্তে এই লাইনে দিলাম।
লাইনটা ভালো, ভালো কাজ, সৎ কাজ। তা আমারও মনে হলো তাই তো, এ লাইনে তো অনেক মেয়ে যায়, ওখানে তো কুলুজি বিচার নেই, কি বলো? ওর মায়ের যে ধারা ইচ্ছে ছিল তাতে ওটা আমার ভালো মনে হচ্ছে। সিনেমা লাইনে ও পারবে না, মানে দেখছি তো ভারী আড়ষ্ট, 24 ঘন্টাই ভাবছে, মুখে হাসি নেই, গলা ভালো, শুনবা মাত্র গান শিখে নেবার ক্ষমতা আছে, কিন্তু নেশা নেই। ও ওর হবে না, তা নার্সিং শিখে নার্স হোক না, কি বলো? চাপা মাসি বলেছিল, এ তো খুব ভালো, খুব ভালো বলেছ তো। পুলকের রাতিশয্যায় চোখ দুটো চার দিয়ে খুলে সুরেন মেশো বলেছিল, হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে আমার মাতা আছে কিনা, তাহলে প্রভাচার্যের কাছে গিয়ে হদিশগুলো নিয়ে আসবো, কি বলো? মাসি বলেছিল, দাঁড়াও সে মনসা ঠাকরুনকে একবার জিজ্ঞাসা করি, মায়েরা আমার ধূপের দুনে চোখ দিয়ে জল যে ঝরছে ঝরছে। পাশের ঘর থেকেই সব শুনেছিল মুক্ত, কান্নার বদলে তার মুখে হাসি ফুটে উঠেছিল। চাপাবাসী চোখ থেকে জল ঝরার কথাটা অতিরঞ্জন করেনি। মায়ের মৃত্যুর পর থেকে সে তার মা বাপের উপর ক্ষোভে, অশুচি বোধে, বেদনায় কাঠ হয়ে গিয়েছিল, কাঠের পুতুলের মতো। তার উপর মানুষের ঘৃণায় সে কাঠ থেকে হলো পাথর, তারপর পাথর ফেটে কোথা থেকে এলো জলের ধারা। চোখের জলের উৎস যেন বাকি জীবনটার জন্যই সে সময় বিমুক্ত হয়ে গিয়েছিল। দোষ কার? আজও সে ভাবে, দোষ কার? তার, অর্থাৎ তার জন্মের? না, সে তা মানতে পারে না। পূর্বজন্ম? মিথ্যা। জন্ম জন্মান্তর, পূর্বজন্ম, মিথ্যা, 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 অলীক কল্পনা। কোন দূর সুদূর অতীতকালে মানুষ অজ্ঞানতার অন্ধকারের মধ্যে সদ্য জ্ঞান বুদ্ধির একটি আলো, হয়তো তার উপমা প্রদীপের মতো জ্বেলে, পিছনের দিকে অন্ধকারের মধ্যে যখন ভ্রূণের আকারেও মানুষ থাকে, তখন তারও পিছনে আছে হয়তো আরেকটি জন্মান্তর, এবং এ জন্মে বর্তমানের মধ্যে পথ চলেছে যখন ভবিষ্যতে অন্ধকারের মধ্যে, তখন আরও একটি জন্মান্তর প্রতীক্ষা করছে তার জন্য। হয়তো অনুমানের পিছনে শুধু জ্ঞানের আলোকের স্বল্পতাটুকুই সব নয়, তার সঙ্গে মিশে আছে জন্ম ও মৃত্যুর দুই প্রান্তে নাস্তির শূন্যলোকের ভয়াবহতা। সেই ভয়ে এই কল্পনার চেয়ে বড় সান্ত্বনা কি হতে পারে? জন্মের জন্য কোনো দোষ, কোনো অপরাধ তার নেই, নেই, নেই। তবে কার? মার বাবার? তাই বা কি করে বলবে? না, বলতে পারবে না। তার মা বাবার ভালোবাসাকে সে অস্বীকার করতে পারবে না, মায়ের ভালোবাসাকে তো নয়ই, বাবার। একটু থমকে দাঁড়াতে হয় এখানে। কে? রোগশয্যায় মৃত্যুকে সম্মুখে রেখেও দেহের আবেদন মঞ্জুর করলে কেন? উত্তর তারও আছে, যে দেহের আবেদন মৃত্যু ভয় রোগযন্ত্রণাকেও বিস্মৃত করিয়ে দিতে পারে, তার আবেদন কি অমঞ্জুর করবার হাত কারুর আছে? মঞ্জুরি অমঞ্জুরির ঊর্ধ্বে সে, যখন আসে তখন দিনকে আচ্ছন্ন নিষ্প্রভ করে অন্ধকারের আশার মতো অনিবার্য শক্তিতে সে আসে বা জাগে। শুধু একটি প্রশ্ন, ঈশ্বরের নাম নিয়ে তোমরা তপস্যা করেছ, তোমরা মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রেখেছিলে কেন? তার পরিচয় তারই কাছে বা কেন ঢেকে রেখেছিলে? মানুষ তার এই জন্ম পরিচয়কে অশুচি ভাবে, সেটা সমাজের সংস্কার। তোমরা সত্য পরিচয় গোপন করে তার মধ্যেও সেই সংস্কার জন্মাতে দিলে কেন? মা হয়তো এই পরিচয় গোপন করত না, প্রথম বাল্যেই সে নিশ্চয়ই জানতে পারত, এবং সেই সত্যকে স্বীকার করলে সে তো নিজেকে নিজে ঘৃণা করত না। চাপা মাসির ছেলে মেয়ে তারা তো নিজেদের নিজেরা ঘৃণা করে না, গোপন করে গেছেন তার জন্মদাতা, দায়ী তিনি। থাক, ও কথা থাক, চাপা মাসিকে এসে কথাগুলি সব বলতেও হয়নি, সে কাঁদেনি। পরম আশ্বাসে আশ্বস্ত হয়ে উজ্জ্বল হাসি হেসে বলেছিল, তাই বলো মাসি মেশোমশাইকে, নার্সিং শিখতে ভর্তি করে দিন আমাকে, আমি শিখব। 2 বছর জুনিয়র নার্স কোর্স ট্রেনিং, তারপর 2 বছর সিনিয়র কোর্স, 4 বছর। অনেক আগ্রহ, অনেক প্রত্যাশা নিয়ে সেখানে এসেছিল, আশঙ্কাও ছিল না তা নয়, কেউই কি কোনো প্রশ্ন করবে না এখানে? নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছিল, মন সুবাসিনীর 2 মেয়েও তো পড়ে সেখানে, প্রশ্ন তো ওঠেনি। আরও জেনেছিল সুবাসিনী এবং প্রভাত চট্টোপাধ্যায় বাস করে তার মা বাপের মতোই।
চাপা মাসি সুরেন মিশুর মতো বিয়ের রেজিস্ট্রি করা সার্টিফিকেট তারা নেয়নি। তাদের মেয়েরা যখন পড়ছে সেখানে, তখন তার সম্পর্কেই বা কথা উঠবে কেন? সুরেন মিশু বলেছিল, শুধু সুবাসিনী মেয়ে দুটি নয়, সুবাসিনী চাপা মাসিও তার মায়ের মতো আরো অনেকের মেয়েই ওখানে পড়ে পাশ করে গেছে এবং আরো 8-10 জন পরে। একবার মনে হয়েছিল তারা যদি দীপার মতো হয়, যাদের জন্ম সত্য জানার জন্য এরকম কোনো সংকোচ নেই, নিজের প্রতি নিজে ঘৃণাই যে সে সংকোচের মূল, তবুও ও ভরসা করে সে গিয়েছিল, ভর্তিও হয়েছিল। 1934 সাল, যুদ্ধের জন্য নার্সের অনেক চাহিদা, সে এক নতুন জগৎ, বিচিত্র পরিবেশ, বিস্তীর্ণ হাতার মধ্যে হাসপাতাল, নানান বিভাগ, জেনারেল ওয়ার্ড, এমার্জেন্সি ওয়ার্ড, সার্জিক্যাল ওয়ার্ড, কলেরা বসন্তের ওয়ার্ড, ইয়ার নো থ্রোট ম্যাটারনিটি। এতদিন যে হাসপাতাল দেখেছে বাইরে থেকে, ভিতরে সে তার আর বিস্ময়ের অবধি ছিল না। আবার অজ্ঞাত অকল্পিত এক আশঙ্কার মুখোমুখি হয়েও চমকে উঠেছিল প্রথমটা, এই যে সবই পুরুষ, ডাক্তার ছাত্র লোকজন সবই যে পুরুষের মেলা। হাসপাতালের বাইরে নিজেদের মধ্যে, ছাত্রদের মধ্যে উল্লাস, উচ্চহাসি, ইঙ্গিত, রসিকতা, তরুণ ডাক্তারদেরও তাই, তবে অপেক্ষাকৃত সংযত তারা। মেয়েদের অর্থাৎ নার্সরাও ঠিক তাই নিজেদের মধ্যে। কিন্তু আশ্চর্য, হাসপাতালের ভিতর ঢুকলে সব পাল্টে যায়। রোগ, মৃত্যু, ওষুধের গন্ধ, অ্যাপ্রনে খসখসানি, নিস্তব্ধতার মধ্যে দু চারজন রোগীর কাতরানি, অন্যদের বিষণ্ন শঙ্কাত দৃষ্টি, এসবের এক প্রবল প্রভাব পড়ে সকলের উপর। সব চঞ্চলতা, সব উল্লাস, সব যেন স্তম্ভিত হয়। মনে হয় অদৃশ্য তর্জনী রেখে দাঁড়িয়ে আছে, বলছে চুপ করো। আবার বেরিয়ে এসে খোলা হাতায় লাল সুরকির পথ বেয়ে চলবার সময় সব যেন পাল্টায়, মানুষ সহজ হয়ে আসে। প্রথম দিনের হোস্টেলের অভিজ্ঞতা মনে পড়ছে। সুষমা বলেছিল, কি অসভ্য ভাই ওই বোস ডাক্তারটা, আর 6th ইয়ারের সেনটা, কোনো জিনিস দিতে নিতে গেলেই হাত বা আঙুল টিপে দেবে, নয় চিমটি কাটবে। রেবা তার মাথায় রুমালখানা বাঁধতে বাঁধতে জবাব দিয়েছিল, তুমি ওদের বড়শি কাঁটা মাছের মতো খেলাচ্ছ ভাই, আর ওরা সুযোগ পেলে টান দেবে না, এ কি কথা, আঙুল টিপে দিয়েই ক্ষান্ত হয়েছে ভাগ্যি তোমার, তোমায় কামড়ে দিতেও তো পারতো, মাছ না হয় যদি কুমির হতো। সুষমা মফস্বলের মেয়ে, কলকাতার কাছাকাছি আধা সহ ডায়মন্ড হারবারের বাপের বাড়ি, অল্প বয়সে এ বিধবা হয়েছিল। সেখানে এমন কি ঘটেছিল যাতে সুষমাকে এদেশে সাধারণ বিধবা মেয়েদের মতো রাখার কল্পনা তার বাপ করতে পারেননি? অনেক ভেবেচিন্তে নার্সিং কোর্সে ভর্তি করিয়ে দিয়েছিলেন, সাহায্য করেছিলেন ওখানকার একজন উচ্চপদস্থ কর্মচারী, একটা সরকারি বৃত্তিও পাইয়ে দিয়েছিলেন। এখানকার নার্সরা বলে, সুষমা সেখানেও বড়শি দিয়ে গেঁথেছিল ওই অফিসারের সদ্য যুবক পুত্রটিকে। নার্সিং শেখার সুযোগ এবং বৃত্তি তারই মূল্য। চঞ্চলা সুষমা সেবাব্রত নিয়েও বদলায়নি। সেদিন সুষমা সঙ্গে সঙ্গে রেবাকে উত্তর দিয়েছিল, মণি আমি গাঙের ধারের মেয়ে, আমরা কি শুধু মাছ নিয়ে খেলি, কুমির নিয়েও খেলতে পারি, গায়ে আমরা হলুদ মেখে তবে জলে নামি, ওটা কুমিরের ক্লোরোফর্ম, কুমির কাত হয়ে যায়, আর সত্যি বলতে কি এরা রুই মাছও নয় কুমির, তবে মিছো কুমির, ওদের জন্য হলুদ লাগে না, কাতুকুতু দিয়েই সারি। কুমিরের কাতুকুতু বড্ড বেশি জানো তো। কথাটা শেষ করে সে হেসে প্রায় ভেঙে পড়েছিল। রেবা শহরের মেয়ে এবং কুমারী, রং কালো, বাপ গরিব, বিয়ের ব্যর্থ চেষ্টা না করে তার বাপ তাকে পড়াতে চেয়েছিলেন, কিন্তু 3 বারও ম্যাট্রিক পাশ করতে পারলে না, যখন তখন তার বাপ এখানে ভর্তি করে দিয়েছেন। রেবা প্রথম প্রথম বড় গম্ভীর আর আড়ষ্ট ছিল, কিন্তু বিচিত্র চরিত্র, সাজতে ভালোবাসত, আজও বাসে এবং সাজতেও সে জানত। এখন তো তার চর্চায় প্রায় সে সিদ্ধি লাভ করেছে। এই কালো মেয়ে যার বিয়ে হয়নি কালো বলে তার দিকে চোখ পড়লে চোখ জুড়িয়ে যায়, নাকি সকলে না হলেও একদল রসিক ওর নাম দিয়েছে কালো রাধিকা, রেবা তা জানে। যখন সে ওয়ার্ড থেকে ফেরে বা ওয়ার্ডে যায়, কিংবা ডিউটির সময় একটু দূরে বা কোনো একটি আড়াল থেকে শুনতে পায় ওই শব্দটি, প্রথম প্রথম ওর অন্তর একটু ছলকে উঠত, হোঁচট খাওয়া পথিকের হাতে জল ভরা ঘটের ভিতরের জলের মতো, কিন্তু এখন আর ওঠে না, কারণ হুঁচুটি খায় না ও কথা শুনে, তারের উপর জল ভরা ঘট মাথায় নিয়ে চলার অভ্যাস তার হয়ে গেছে। শুধু একটু মুচকে হাসে, বান্ধবীরা পরিহাস করে বলে, তুই ভাই নিষ্ঠুর।
এমন মিষ্টি নাম, কালো রাধিকা বলে ডাকে, তবু সাড়া দিস নে। রেবা বলে, জানিস নে বুঝি, গৌরী রাধা সাগরে কামনা করে স্নান করেছিল, যার জন্যে বাংলাদেশে কালো হয়ে জন্মেছে। শুধু কালো নয়, কালাও বটে। কামনা ছিল ও কালো কানায় ফর্সা রং নিয়ে জন্মে, বাঁশি বাজালেও যেন তার কানে না যায়। পাগল হব না আর বাঁশির সুরে, বুঝেছ? এমন আরও অনেক মেয়ে। রেবা সুষমা তখন সিনিয়র ট্রেনিং শেষ করেছে, পাশ করেছে, হাসপাতালেই কাজ করছে। ওরা তখন সব বড় দল, সে দলে সকলেই একটা ছাঁচ পেয়েছে, শুধু ব্যক্তিগত চরিত্রের পার্থক্য অনুযায়ী পরস্পর থেকে কিছু কিছু পৃথক। সকলেরই জীবনে যেন দুটো কুঠুরি হয়ে যায়, এক কুঠুরি কর্মের কর্তব্যের, অন্য কুঠুরিটা জীবনের। এক কুঠুরিতে তারা সেবিকা, মায়ের মতো, বোনের মতো, মেয়ের মতো। অন্যটায় ঢুকলে এই চেহারা পাল্টায়, তখন তারা জীবনে গৃহসুখ বঞ্চিতা, স্নেহ সম্পর্কে বঞ্চিতা, একান্তভাবে একাকিনী, জীবনের গৃহ সমারোহের আনন্দক্ষেত্র থেকে নির্বাসিতার মতো। তাই এই জীবনে একাকিনীরা এই নির্বাসন দ্বীপে দলবদ্ধ হলেই খানিকটা হেসে নেয়, বাঁকা পথে জীবন বাসনার খানিকটা প্রকাশে হালকা হয়, দু একজন কাঁদেও। বাসনাদি একটু বয়স্কা, 25-এর ওপর বয়স, সে ধনুষ টঙ্কারে বালকের মৃত্যু হলেই কাঁদত। এ কেস প্রায় আসতো হাসপাতালে, এবং এলেই সে সেখানে ছুটে যেত দেখতে, বারবার খবর নিত। মৃত্যু হলে হোস্টেলে এসে শুয়ে শুয়ে কাঁদত। বাসনাদি বিধবা হয়েছিল একটি ছেলে নিয়ে, সে ছেলে ধনুষ টঙ্কারে মারা গেছে। বাসনাদি বড় ভালো মেয়ে, মন সুবাসিনী মেয়েরা জুনিয়র কোর্স শেষ করেছে তখন, নীলিমা আর অনিমা, তারা খানিকটা দীপার মতো। দীপার মতো ও এতটা নয়, তবু আদল যেন আসে, গান তাদের মুখে লেগেই থাকতো, চাপল্য লাস্য তাও বেরিয়ে পড়তো বেলুয়ারি কাঁচের ছটার মতো। বেলুয়ারি কাঁচ ছটা তো অহরহই ছিটকে দেয় না, ছিটকে দেয় তখনই যখন তাতে রোদের ঝলক এসে পড়ে। খ্রিশ্চান মেয়ে ছিল সংখ্যায় বেশি, তাদের ছন্দ স্বতন্ত্র, কর্মের সময় সংযম তাদের বড় সহজ, হিন্দু মেয়েদের মতো টানটা করা নয়, আবার কর্মের বাইরে উল্লাস, তাদের জীবনের ঝলকও একটু বেশি চড়া। এরই মধ্যে আশ্বাস সত্ত্বেও সে আড়ষ্টভাবেই ঢুকেছিল, এবং জীবনের এই বৈচিত্র্যে ওই আশ্বাসের মধ্যেও একটুখানি ভয় পেয়েছিল। আশ্বাসের পরিমাণই বেশি, কারণ এখানে জীবনে কলঙ্ক নিয়ে জটলা নেই এমন নয়, তবে তা নিয়ে জট কেউ পাকায় না, এবং সে জট ধরে টানাটানিরও প্রবৃত্তি নেই কারোর। ওগুলি যেন দেহরূপের অন্তরালবর্তী রক্ত মাংস মেদ মজ্জার অস্তিত্বের মতো, শুধু যুক্তিতে স্বীকৃত নয়, বোধে স্বীকৃত। এগুলি স্পর্শে ছোঁয়াচ পড়া নেই, হাতই ধুতে হয়, গঙ্গা স্নান করতে হয় না। তবু ভয় হয়েছিল, ভয় হয়েছিল ও বঞ্চিত জীবনের নির্জনে কল্পনার উল্লাস দেখে, আরো ভয় হতো বাইরে বেরিয়ে, অনুভব করত কত তীক্ষ্ণ বাঁকা চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়েছে। তরুণ ছাত্রদের হাসি শুনে সে চমকে উঠত, তাকে দেখে হাসছে, তাদের নিম্নস্বরে কথা বলতে দেখলে মনে হতো তার সম্পর্কে কথা বলছে। সে পথ চলত মাটির দিকে, মাথাটি ঈষৎ নত করে, চোখ মাটির উপরেই থাকতো, কিন্তু চকিতে সে দৃষ্টি তির্যক হয়ে দুই পাশে ছুটে যেত। কখনো কখনো অকস্মাৎ মনে হতো পাশে কেউ দাঁড়িয়ে, চকিত তির্যক দৃষ্টিতে দেখত, হ্যাঁ ভুল দেখেনি সে, আবার কখনো দেখত ভুলই তার, সেটা যেটা ছায়া তার উপর পড়েছে অথবা তার অস্তিত্ব সে অনুভব করেছে, সেটা মানুষ নয়, গাছ খুঁটি অথবা এমনই একটা কিছু। ডাক্তার মেডিকেল স্টুডেন্টের সঙ্গে চোখ তুলে কথা বলা তার সারা পাঠ্য জীবনে সম্ভবপর হয়নি, চিকিৎসার জিনিস জোগাতে গিয়ে হাত কাঁপা তার বন্ধ হয়নি। মনে পড়ে প্রথম যেদিন ডাক্তারকে সাহায্য করবার জন্য তার ডাক পড়েছিল, সেদিন তার এই কম্পনের আর সীমা ছিল না, তবু প্রাণপণে নিজেকে সামলে কাজ করেও শেষ রক্ষা করতে পারেনি। শেষকালে একটা কাঁচের গ্লাস দিতে গিয়ে ডাক্তার ধরবার আগেই সে সেটাকে ছেড়ে দিয়েছিল, মনে হয়েছিল হাতে হাত ঠেকল বুঝি, গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, গ্লাসে শুধু জল ছিল তাই রক্ষা। তবু ডাক্তার বলেছিল, বলেছিল নয়, বিরক্তিতে বলে ফেলেছিল, ননসেন্স। ডাক্তারটি এখানকারই ছাত্র ছিল, পাশ করে হাউস ফিজিশিয়ান হয়েছিল, ডাক্তার গাঙ্গুলি, বয়সে নবীনই শুধু নয়, কলেজে তার খাতির আছে, লজ্জায় সে প্রায় মরে গিয়েছিল।
শুধু নিজের অক্ষমতা বা দুর্বলতার জন্য নয়, সে জানে, নিশ্চিত রূপে জানে। ডাক্তারের সঙ্গে তার হাত ঠেকতই এবং ডাক্তার লোহার টুকরোর মতো তার হাতের চুম্বকে আকৃষ্ট এবং নিষিদ্ধ হয়ে যেত। যে তই সে দেখেছে, চুম্বকের মতো এই আকর্ষণী মন সুবাসিনীর মেয়ে নীলিমা অনিমার আছে, তার আছে। কিন্তু সুষমা, যাকে দেখে এবং যার কথা শুনে সে প্রথম দিনই চমকে গিয়েছিল, তার ছিল না। তার বাক্যের, তার ভঙ্গিমার লাস্য সত্ত্বেও না। রেবা, যাকে বলতো কালো রাধিকা, তারও না। সুষমা এখানে এখনো আছে, সে এখন এখানে চাকরি করছে। সেই হাসি, সেই কথা, সেই সব, বরং সেসব দিনে দিনে বাড়ছে প্রখরতার, সূক্ষ্মতার এবং শক্তিতেও। জীবনে এখন সে এখানে জলের মধ্যে মাছের মতো সহজ স্বচ্ছন্দ হয়ে উঠেছে। রেবা, সেই কালো রাধিকা এখন আর এখানে নেই, আশ্চর্য কথা। সে পাশ করেই যুদ্ধের চাকরি নিয়ে চলে গেছে। সুষমাকে মধ্যে মধ্যে চিঠি দিত, শেষ চিঠি পেয়েছিল রেঙ্গুন থেকে, জাপানিদের পরাজয়ের পর। সেটা একটা কথা মনে আছে, সে লিখেছিল, লাইফ ইজ সো ইজি হিয়ার ডিয়ার সুষমা, ইংরাজিতে চিঠি লিখেছিল। সুষমা বলেছিল, মরণ তো, কিন্তু ডাক্তার যারা একটু অনুগ্রহ করত তাকে তাদের দেখিয়ে বলেছিল, দেখুন ভাবছি আমিও চলে যাব চাকরি নিয়ে, ইজি লাইফটা দেখে আসি, চেখে আসি একটু, টাকাও নিশ্চয়ই অনেক পাবো। মুখে বললেও কিন্তু তা যায়নি সুষমা, নিজের কথা উল্টে দিয়ে বলেছিল, ধুর এ বেশ আছি, এখানে কেমন মায়া পড়ে গেছে। এই সুষমাই এই গ্লাস ভাঙার ঘটনার পর বিকেলে ডেকে বলেছিল, এই মুক্তি শোন। হ্যাঁ, মুক্তা ওই নার্সিং পড়বার সময় মুক্তি হয়েছিল, আর বোসের বদলে হয়েছিল দাস। জাতি লিখেছিল বৈষ্ণব, বাপের উপাধি নেবার অধিকার তার জন্মদাতা দেননি, অর্থ দিয়েছিলেন এটা সে স্বীকার করে। কিন্তু কোনো অন্যায়ের ক্ষতিপূরণ কি অর্থে হয়? ওটা নিতান্তই শোকে সান্ত্বনার মতো, সান্ত্বনায় শোকের কারণ যেমন তেমনই থেকে যায়, কোনো মতেই তা ফেরে না। এও তাই, যে ঘটনায় অন্যায় হয় সে ঘটনা ঘটে গেলে কি আর ঘটনা ঘটার আগের অবস্থায় ফেরা যায়? আর্থিক ক্ষতিপূরণে যার উপর অন্যায় হয় তার আত্মার অপমান বাড়ে। অর্থ অবশ্য নিয়েছিল তার মা, ছেলেবেলায় তার এসব পরিচয় না জানার সময় সে অর্থে সে খেয়েছে পড়েছে, কিন্তু জানার পরও তো সে তা ফেলে দিতে পারেনি। লালপাহাড়ির কুমারের দেওয়া বাড়ির দরুন টাকাটা নিয়ে তার কোনো অনুশোচনা নেই, সেখানে ছলনা নেই। কিন্তু যে জন্মদাতা, তার ধার্মিক ঈশ্বর ভক্ত, যিনি তার মাকে বলে গেলেন, টাকা দিয়ে গেলেন তাকে সৎ সমাজ মতে শুদ্ধা করে তৈরি করতে, অথচ জন্মের মধ্যে দিয়ে তাকে অশুচি অশুদ্ধই রেখে গেলেন, স্বীকৃতির সত্য গঙ্গায় অবগাহনের অধিকার তাকে দিলেন না, তার টাকা তো সে নিয়েছিল, সেও তো ছলনা। আর উপাধি ত্যাগ, সেও তো তাই, মুক্তামালা মুক্তি নাম নিলেই কি আত্মার মুক্তি হয়? বোস দাস হলেই কি হয়? তার মধ্যে মুক্তি কামনাই বা কতটা সত্য ছিল, হিসেব করে দেখলে অতি সামান্য। ওটাও ছিল ছলনা, ওর পিছনে ছিল স্কুলের হেডমিস্ট্রেসের সেই জেরার স্মৃতি, তোমার বাবা বোস কিন্তু তোমার মা দাসী কেন? তখন সে তার উত্তরই খুঁজে পায়নি, বললেই হতো মায়ের বাপেদের বাড়ি গোঁড়া ছিল, তাদের ঘরের মেয়েরা উপাধি ব্যবহার করতেন না, সে আমলে বামুনের মেয়েরা লিখত দেবী, কিন্তু বামুন ছাড়া সব জাতের মেয়েরা লিখত দাসী। যাক, ওসব কথা ভেবে আজ লাভ নেই, জীবন ভুলের বোঝা, হয়তো সবটাই ভুল, ভুল নয় মিথ্যা, সব মিথ্যা, যা সত্য ভেবে তাকে মানে মানুষ, তাই তোমাকে পিষে মারে। সেই হয় তখন শাসনকর্তা, তখন সে সত্য যদি মিথ্যাই প্রমাণিত হয় তবুও তখন তাকে অস্বীকারের উপায় নেই, তোমার নিজের মনই তখন বলে, না না ওই সত্য, ওকে ছেড়ে আমি বাঁচব কি করে, বাঁচতে আমি পারি না। মানুষের একটি জাত, জাতিতে সে মানুষ।
কিন্তু তা আজ সে কোনো মতেই মানতে পারছে না। তার কাছে সত্য, হিন্দু, মুসলমান, খ্রিশ্চান, ইংরেজ, ফরাসি, জার্মান, ভারতীয়, সাদা, কালো, হলুদ, এই মিথ্যা কি সে একদিন মেনেছিল সত্য বলে? আজ তা মিথ্যা হয়ে গেছে, বুদ্ধিতে, যুক্তিতে, সবেতেই। কিন্তু তা তো তাকে মানতে পারছে না, সে আজও সত্যের উপরেও সত্য হয়ে আছে। মিথ্যা জেনেও তো ওই জন্মের কলঙ্ককে আজও অস্বীকার সে করতে পারছে না। প্রতি মুহূর্তে সে অনুভব করছে তার কলঙ্কের আকর্ষণে মানুষের মনের প্রবৃত্তি চুম্বকের টানে লোহার মতো আকৃষ্ট হচ্ছে। সে অনুভব করছে সেই অনুভূতির ফলে তার মুখের রক্তাভায় কলঙ্কচ্ছোপ ফুটে উঠেছে। সেদিনও তার তাই মনে হয়েছিল, যখন সে তরুণ হাউস ফিজিশিয়ান ডাক্তার গাঙ্গুলিকে জিনিস জুগিয়ে দিচ্ছিল, তখন সে মনে মনে অনুভব করছিল যে তার আকর্ষণ চুম্বকের লোহাকে টানার মতো ডাক্তারকে টানছে। কিন্তু যতক্ষণ রোগীটি মাঝখানে ছিল, ততক্ষণ পর্যন্ত মাঝখানে একটি বাধা ছিল। তারপর ডাক্তার চাইল জল, কাঁচের গ্লাসে জল দিতে গেল সে। ডাক্তার হাত বাড়ালো, সে স্পষ্ট বুঝলে এবার ডাক্তারের আঙুল দুটো তার আঙুলের উপর পড়বে, চেপে ধরবে। সে ছেড়ে দিল গ্লাসটা, মুখখানা তখন তার কলঙ্কের আভায় লাল হয়ে উঠেছে। এই কলঙ্কই যে তার রক্তে রক্তের কলঙ্ক। সুষুমাদি বিকেলে তাই ডেকে প্রশ্ন করেছিল, এই মুক্তি শোন। সে প্রথমটা বুঝতে পারেনি, সত্য সে তখন ওই স্মৃতির অস্বস্তি থেকে নিষ্কৃতি পেয়েছে। এর আগে পর্যন্ত শুধুই তার মনটা ছি ছি করেছিল, তখন সত্য ভাবছে হয়েছে হয়েছে, তার জন্য এত লজ্জা কিসের? ডাক্তার তাকে নির্বোধ বোকা ভেবেছে, এসব তো সে বুঝতে পারেনি, আর বুঝে থাকলেই বা কি? সেও তাহলে ঠিক আঙুল বাড়িয়েছিল তার আঙুলের উদ্দেশ্যে, তাহলে সে সরিয়ে নিয়েছে ঠিকই করেছে। গ্লাসটা ভেঙেছে, বেশ হয়েছে, গ্লাসের চেয়ে তার পবিত্রতার দাম নিশ্চয়ই বেশি। সে তাদের হোস্টেলের বারান্দার রেলিংয়ে কনুইয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল। সময়টা ফাল্গুনের শেষ, বিকেলে কলকাতা সেই সমুদ্র হাওয়া বইতে শুরু করেছে, সামনে বাদাম গাছটায় পাতা ঝরছে, ভারী ভালো লাগছিল। মুহূর্তটা ছিল অস্বস্তির অবসানে স্বস্তির। তার উপর বসন্ত দিনের অপরাহ্নে সমুদ্রের হাওয়ার স্পর্শে শরীরে যেন একটি আনন্দময় আরামের স্বাদ অনুভব করছিল। মধ্যে মধ্যে কোনো গাছের মুকুল জাতীয় ফুলের গন্ধ ভেসে আসছিল। সুষুমাদির আহ্বানে এসে মুখ একটু ফিরিয়ে প্রসন্ন হেসে বলেছিল, কি শোন, নিচে আয়, আমি সিঁড়ি ভাঙতে পারছি না। যা মোটাচ্ছ দিন দিন, বলে হাসতে হাসতে নেমে গিয়েছিল সে। কি কি ভঙ্গি করে মিষ্টিভাবে ভেঙিয়েছিল সুষুমাদি। হ্যাঁ হ্যাঁ, কি যেন কিসের একটা সন্দেহ জেগেছিল মুহূর্তে, এবং ভুরু দুটি ঈষৎ কুঁচকে উঠেছিল। ননসেন্স, বলে হেসে ফেলেছিল সুষুমাদি। বলা এতেই সব হয়ে গিয়েছিল, মুখ তার সঙ্গে সঙ্গে বোধহয় শুকিয়ে গিয়েছিল। আয়না ছিল না, বলতে পারবে না সে, কিন্তু বুকের ভিতরটায় যেন কাঁসরে খেয়ে জোরে একটা ঘা মেরেছিল, ঘং। তারপর অতি দ্রুত ঘন 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 বেজেই চলেছিল। তবু সে বলেছিল, তার মানে? মানে ডোন্ট মাইন্ড ইউ প্লিজ, অন্যায় হয়ে গেছে, ডাক্তার গাঙ্গুলি বলেছে রে, আমি না। মা, সে কি আকুতি, যাকে এতকাল পরে যেন তুই খোলস ছাড়লি, ওহ কি জড় ভরতি না ছিলি, বলে সে হেসে ভেঙে পড়েছিল। সে বিরক্ত হয়ে বলেছিল, না তুমি এমন করে হেসো না, না। তার হাসি বেড়ে গিয়েছিল, সে বলেছিল, ও মা, ঘায়েল দুপক্ষই, তুই মরেছিস। সুষমাদি আরো হেসে সুষমাদি বলেছিল, ভারী অসহ্য লাগছে না? সে অত্যন্ত জোরের সঙ্গে প্রতিবাদ করেছিল, হ্যাঁ লাগছে, কারণ এ মিথ্যা, একেবারে মিথ্যা, আর আমার তোমার মতো গন্ডারের চামড়া নয়। বীজের মধ্যে থাকে অঙ্কুর, সেই অঙ্কুর যখন উদ্গত হয় প্রথম, তখন তাকে প্রথম ক্ষণটিতে অন্তত চোখেও দেখা যায় না, শুধু বীজের দল দুটির মধ্যে দেখা যায় সুতোর মতো একটি রেখা। সেদিন সুষমার কথায় সে সজোরে প্রতিবাদ করেছিল, কিন্তু সুষমা জীবনের অভিজ্ঞতার ওই সুতোর দাগের মতো রেখার লক্ষণটি দেখে ঠিক ধরেছিল।
অঙ্কুর উদ্গত হয়েছে তখন। ডাক্তার গাঙ্গুলির সঙ্গে এর আগে থেকেই আকর্ষণ বিকর্ষণ চলছিল তার অজ্ঞাতসারে। তরুণ ডাক্তার অরুণেন্দ্র গাঙ্গুলি এখানে সিনিয়র, ছাত্রত্ব থেকেই গম্ভীর লোক, চলায় ফেরায় তখন থেকেই সে নিজের একটা মর্যাদা গড়ে এসেছে যার ফলে সকলে তাকে সম্ভ্রম করত। তার উপর সে সুপুরুষ, ছাত্রদের মধ্যে একটি সহজ প্রাধান্য তার ছিল, কিন্তু সে তাদের নেতৃত্ব নিয়ে নেতা সাজেনি। সংঘের কাল, পথে ঘাটে ইনকলাব অহরহ দীর্ঘ জীবনের শুভকামনা লাভ করছে, এমন অবস্থাতেও ক্ষমতা থাকলেও ওই ধ্বজা সে ধরতে যায়নি, এতেই ওর মর্যাদা ছিল বেশি। কলেজের অধ্যাপকরাও তাকে যে স্নেহ করতেন তা নিছক স্নেহ ছিল না, তার সঙ্গে সম্ভ্রমের সংমিশ্রণ ছিল। নেতৃত্ব সে করত কেবল এক জায়গায়, কলেজের ছাত্রদের অভিনয়ে। সেও সেক্রেটারি হিসেবে বা অন্য কোনো পদাধিকারী হিসেবে নয়, স্টেজের উপর অভিনয়ের সময় ওকেই দেখা যেত নায়ক হিসেবে। 1943 সাল থেকে 1945 পর্যন্ত 3 বছরের 6খানা নাটকের 5খানাতেই মুক্তা তাকে নায়ক হিসাবে দেখেছে। শেষ রক্ষায় গদাইয়ের ভূমিকায় সেই বুড়ি ঝিয়ের কাছে মোজা নিয়ে বুকে চেপে ধরে ওরে মোজা বলে জানলার পানে চেয়ে কবিতা আবৃত্তি দেখে লোকে হেসে গড়াগড়ি গিয়েছিল, কিন্তু তার মুখ চোখ কান গরম হয়ে উঠেছিল লজ্জায়। কৌতুকে সেও হেসেছিল, কিন্তু তার থেকেও একটা অস্বস্তিকর লজ্জাই যেন বেশি হয়েছিল তার। কর্ণার্জুনের কর্ণের ভূমিকায় তার সে অভিনয় দেখে কেঁদেছে। দুই পুরুষে নটু, মাইকেলে মাইকেল, মধুসূধন সবই সেই করত। শুধু কলেজেই নয়, মধ্যে মধ্যে বাইরেও অভিনয় করত সে। শনি রবিবার সপ্তাহে ফাঁক পেলেই থিয়েটারে সে যেতই। প্রথম ছাত্র জীবনের ছাত্র হিসেবেও তার সুনাম ছিল, কিন্তু শেষের দিকে এই বাতিকের জন্যই তার সে সুনাম গিয়েছিল। অধ্যাপকরা অনুযোগ করতেন কিন্তু ফল হয়নি। শেষ পরীক্ষায় পাশ একেবারেই করেছিল, কিন্তু তার মধ্যে কৃতিত্বের দীপ্তি ছিল না। তবুও তার ব্যক্তিত্বের জন্যেই হোক আর অধ্যাপকদের স্নেহের জন্যেই হোক, কলেজে জুনিয়র হাউস ফিজিশিয়ান হয়ে ঢুকে অনায়াসে সিনিয়র হয়েছিল। সেটা সদ্য সদ্য, এই ঘটনার মাত্র দিন চারেক আগে। রূপে এবং গুণে, বিশেষ করে সাধারণ সময়ে তার গাম্ভীর্য এবং এই অভিনয়ের মধ্যে তার সর্বমুখী নায়কোচিত যোগ্যতায় সে কুমারী হৃদয়ের স্বপ্ন দেখার মানুষ ছিল, এতে ভুল নেই। নইলে হয়তো সেদিন গ্লাসটা এমনি করে ভাঙত না, কল্পনার এতখানি আতিশয্য তার ঘটত না। তরুণী নার্সদের সবাই স্বপ্ন তাকে দেখেছে, অন্তত যাদের স্বপ্ন দেখার মানুষ জীবনে দেখা দেয়নি তারা দেখেছে, সেও দেখেছে এর আগে, হ্যাঁ কতবার দেখেছে, অন্তত কলেজে অভিনয়ের পর কয়েকদিন করে দেখেছে। পরের দিন সন্ধেবেলা সে হাসপাতালে বেরিয়ে ওয়ার্ডের দরজার মুখে থমকে দাঁড়াল। ডিউটিতে যাচ্ছিল সে, ওপাশ থেকে ডাক্তার গাঙ্গুলি আসছিল খুবই ব্যস্ততার সঙ্গে, সেও ওয়ার্ডে যাচ্ছে সঙ্গে দারোয়ান। ডাক্তার গাঙ্গুলিও থমকে দাঁড়ালে, বলে তোমার ডিউটি এখন? সে বলেছিল হ্যাঁ। কোথায়, কত নম্বরে? দোতলায় 4 নম্বরে। তুমি আমার সঙ্গে এসো, আমি বদল করে দিলাম ডিউটি, বলে দিচ্ছি গিয়ে। তারা চলেছিল তেতলায়। প্রথম সিঁড়িতে পা দিয়েই ডাক্তার বলেছিল, আগে একেই যাচ্ছিল ডাক্তার, বারেকের জন্য মুখ ফিরিয়ে বলেছিল, কালকে কথাটা আমার অভ্যাস বসে মুখ ফসকে বেরিয়ে গেছিল, আই ডিডেন্ট মিন টু অফেন্ড ইউ। তুমি অফেন্ডেড হয়েছো না? সে উত্তর খুঁজছিল, কিন্তু সে সময় তাকে ডাক্তার দেয়নি, বোধহয় উত্তর চাইও নি। বলেছিল, কুইক কেবিনে একটা মেনিনজাইটিস কেস, সিরিয়াস টার্ন নিয়েছে। আবার কয়েকটা সিঁড়ি উঠে বলেছিল, নিভার পেশেন্স কম, টেম্পারটা কুইক, তোমার নেচার সফট আর কাজ তোমার পরিষ্কার। বলতে বলতে তারা কেবিনের দরজায় পৌঁছে গিয়েছিল। সেখানে জুনিয়র হাউস সার্জেন, স্টাফ নার্স, কেবিনের মাইনে করা নার্স, এরা রোগী দুই পাশে দাঁড়িয়েছিল। তাদের স্তব্ধতার মধ্যেই উৎকণ্ঠা যেন বেশি প্রকট হয়ে উঠেছিল। রোগী গোঙাচ্ছিল, ঘাড়টা বেঁকে গেছে। ঘরে ঢুকেই বাস্তব জগৎ থেকে এক মুহূর্তে অন্য জগতে এসে গিয়েছিল তারা। রোগীকে মাঝখানে রেখে এক পাশে তারা, অন্য পাশে মৃত্যু।
ঘরের বাতাসে রোগের গন্ধ, ওষুধের গন্ধ। রোগীর পাশে দাঁড়িয়ে এক দৃষ্টি তাকিয়ে রইল ডাক্তার। জুনিয়র ডাক্তার বলে যাচ্ছিল অবস্থা। ডাক্তার বলেছিল 1 মিনিট। তারপর স্টাফ নার্সের দিকে তাকিয়ে বলেছিল, পেনিসিলিন দেবো, মুক্তিকে এখানে দরকার হবে, বলে দিন আপনি। দোতলায় 4 নম্বরের ডিউটি ছিল ওর। হ্যাঁ, তারপর বলো। জুনিয়র ফিজিশিয়ান 3 মাস আগে পাশ করেছে, সে আবার শুরু করেছিল পালস। ডাক্তার গাঙ্গুলি 4টা হাতে নিয়ে পড়ে নিতে লাগলো। তারপর বলল, পেনিসিলিন দেবো, নিয়ে এসো, যাও। আমি রইলাম, আমিই দেবো ইঞ্জেকশন, তার আগে লাম্বার পাংচার করব। 1945 সাল, পেনিসিলিন তখন রেফ্রিজারেটর ছাড়া থাকে না, 2 ঘন্টা অন্তর দিতে হয়, ঘড়ির কাঁটায় কাঁটায় 2 ঘন্টা। মুক্তিকে হুকুম করলে, লাম্বার পাংচারের সব ঠিক করো, দেখো কেবিনের আলমারিতে আছে বোধহয়। মুক্তি সাজাতে লাগলো। লাম্বার পাংচার নিডল, গ্লাভস, টিংচার আয়োডিন, টিংচার বেঞ্জিন ট্রেতে সাজিয়ে এনে রাখলো টেবিলের ওপর। হাত ধুয়ে গ্লাভস তুলে নিয়ে হাতে পড়তে পড়তে এ ডাক্তার বললে, এবার ওকে বেঁকিয়ে ধরো, স্টেডি, গুড। নিপুণ হাতে সুচটা ঢুকিয়ে দিল ডাক্তার স্পাইনাল কলামের ভেতর, জল বেরিয়ে এলো। টেস্ট টিউবে জলটা ধরে সেটা দিলে কেবিনের মাইনে করা নার্সের হাতে, তার নাম নিভা। প্রথম ইঞ্জেকশন দিয়ে গাঙ্গুলি বলল, ঠিক সময় আমি আসবো, 10:30। তুমি এখানে স্পেশাল ডিউটিতে থাকলে, একা এর কাজ নয়। 2 ঘন্টা অন্তর ডাক্তার গাঙ্গুলি এসেছিল ঘড়ির কাঁটার মতো। শেষ রাত্রে 4:30-তে ইঞ্জেকশন দিতে এসেছিল ডাক্তার। রোগী তখন শান্ত। মুক্তা নিভা দুজনেই চেয়ারে বসে ঠেস দিয়ে ঘুমিয়েছে। মুক্তার কপালে একটি হাত রেখেছিল ডাক্তার। চমকে জেগে উঠেছিল সে। স্মিত হেসে ডাক্তার বলেছিল, ইঞ্জেকশনের সময় হয়েছে। লজ্জিত হয়ে সে উঠে দাঁড়িয়েছিল, ঘুমিয়ে পড়েছিল সে। ডাক্তার বললে, ব্যস্ত হয়ো না, খুব ভালো ডিউটি করেছো, রোগী শান্ত হয়েছে, রোগ কমেছে, ঘুম একটু আসবে, চোখের দোরে দাঁড়িয়ে থাকে, উৎকণ্ঠা কমলেই সেও এসে চোখের পাতায় আসন পাতে, নাও আনো সব। ইঞ্জেকশন দিয়ে ডাক্তার চলে যেতে যেতে বলেছিল, তুমি একটু ঘুমোতে পারো এবার। তারপর আঙুল বাড়িয়ে নিভাকে দেখিয়ে বলেছিল, এই তো সেই 2:30 থেকেই দেখছি ঘুমোচ্ছে, রাবিশ, তুমি বড় ক্লান্ত হয়েছো, ঘুমোচ্ছিলে, এত মায়া হচ্ছিল ডাকতে। একটু হেসে বলেছিল, ইউ হ্যাভ গট আ ভেরি সফট ফেস অ্যান্ড সো স্যাড। কিছু বলতে পারেনি সে। সে নার্স, ডাক্তার সিনিয়র হাউস ফিজিশিয়ান, ভয় অবশ্যই ছিল। তার সঙ্গে আরও কিছু ছিল, হ্যাঁ ছিল, ভালো লাগাও ছিল, ভালো লেগেছিল তার। অশ্বত্থামা পিঠুলিগোলা জল খেয়ে দুধ খেয়েছে বলে নেচেছিল, জীবনে তার প্রথম পুরুষের সমাদরের স্বাদ, ভালো লেগেছিল। কিছুক্ষণ পর ডাক্তারের চাকর এসেছিল ফ্লাস্ক নিয়ে, চা পাঠিয়েছিল ডাক্তার, একটা স্লিপ পাঠিয়েছিল, চা খেও, আমি খেলাম, তোমার ক্লান্ত মুখ মনে পড়লো, ভালো লাগবে, ওকে। খুব ভালো লেগেছিল, খুব খুব। এক রাত্রে বীজের চারিপাশে সুতোর মতো দাগটি ফেটে অঙ্কুর বেরিয়েছিল, বীজের দল দুটি তখনও পাণ্ডুর। তার রং সবুজ হতে বেশি দিন লাগেনি, অল্প কয়েকদিন, বোধহয় 7-8 দিনের মধ্যেই সবুজ হয়ে সে দুটিকে ছাড়িয়ে সবুজ দুটি পাতা দেখা দিয়েছিল। জীবনের সকল শিক্ষা, সকল সংকল্প, সব যেন কোনো অভিনব উল্লাসের আবেগে নিস্তেজ হয়ে নেতিয়ে পড়েছিল। নাইট ডিউটিতে যেমন কর্তব্যবোধ, সংকল্প সকলকে নিস্তেজ করে দিয়ে ঘুম আসে, তেমনি ভাবে রোগী কাতরায় কর্তব্য ডাক দেয়, তবু ঘুম ভাঙলেও ছাড়ে না, তেমনি, ঠিক তেমনি। মনে হয় এমন কিছু নয়, আবার এখুনি ঘুমিয়ে যাবে রোগী, তেমনি ভাবেই মনে হতো মানুষের প্রতি মানুষের প্রীতি, হোক না পুরুষ, শুধু প্রীতি বই তো নয়, যে প্রীতি এমন মধুর, এত মধুর, যার স্পর্শে মনে আনন্দের স্রোত উৎসারিত হয়েছে, জীবনে শুকনো বালি ঢেকে স্রোত বইছে। 7 দিন পর রুপি এসেছিল, দীপা থিয়েটারের টিকিট পাঠিয়েছে, দীপা থিয়েটারে নামছে, অ্যামেচার অবশ্য। কলকাতায় তখন অ্যামেচার থিয়েটারে মেয়েদের নিয়ে অভিনয়ের রেওয়াজটা প্রায় সার্বজনীন হয়ে উঠেছে।
দীপার মতো অনেক মেয়ে এতে নামছে, সুরেন মিশ্র দীপাকে তৈরি করে দেয় কলকাতায় নাম করা অ্যামেচার পার্টি। রুপি বলেছিল, নিশ্চয় যেন যাবি দিদি, দীপা ভালো পাঠ করবে, সত্যিই ভালো, বাবা নাচটা খুব ভালো দিয়েছে, ঠিক শিশিরবাবু থিয়েটারের মতো। জনা নাটক, এতে দীপা করবে মোহিনীর অভিনয়। গঙ্গার বরে অজেয় প্রবীর শুদ্ধাচারে ব্রহ্মচর্য পালন করে যুদ্ধ করেছে তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে। অর্জুন প্রথম যুদ্ধে পরাজিত হয়েছে, এরপর দেবলোক থেকে এলো এক মোহিনী, বিজয়ী প্রবীর মাতৃদর্শনে চলেছিল, পথ থেকে এই মোহিনী তাকে নৃত্য গীতে হাস্যে লাস্যে মোহিত করে নিয়ে গেল এক মায়া কাননে। সেখানে তাকে আসুপ পানে প্রমত্ত করে তার সকল শক্তি হরণ করে ঘুম পাড়িয়ে দিলে। পরদিন প্রভাতে যখন প্রবীরের নিদ্রাভঙ্গ হলো, তখন সে সবিস্ময়ে দেখলে কোথায় নন্দন কানন, সে শুয়ে আছে এক শ্মশানে। কই সে মোহিনী? তার পাশে রয়েছে একটি নর কঙ্কাল, হয়তো নারী কঙ্কাল। এই মোহিনীর ভূমিকায় অভিনয় করবে দীপা। দীপা এখন ষোড়শী, মুক্তা অনেক দিন যায়নি অবশ্য, সম্পর্কটা সে ছিঁড়তেই চেয়েছিল, কিন্তু রূপি মধ্যে মধ্যে এসেছে, দেখা করেছে, সেই বলতো দীপার কথা। সে জিজ্ঞেস করতো, মাসি কেমন আছে? মা ভালোই, তবে বাত হচ্ছে। মেশো, বাবার নেশা চেপেছে দীপাকে নিয়ে, তাকে খুব নাচ শেখাচ্ছে, ফিল্ম স্টার তাকে করবে, তা হবে, বুঝেছ না, দীপা দেখতে বড় ভালো হয়েছে। ওহ, যদি ফিগারটা তোমার মতো হতো, আর মুখে নরম ভাবটা পেত, মুখটা একটু কাট, বড্ড স্নোটো ওগুলো মাখে যে, মাঝখানে নটির পূজায় নটির পাঠ করলে, নাচ ভালো হয়েছিল, গান ভালো না। আর তুই? আমি আমি কয়লা ভাঙছি, ডিপো তো আমি চালাচ্ছি। তুই থিয়েটার করছিস না? না, তবে সেতার শিখছি। সেতার? হ্যাঁ, নাড়া বেঁধেছি, কালীঘাটের শিবেন মাস্টারের কাছে যাই, আর একটা বিদ্যে শিখছি, একদিন তোকে আশ্চর্য করে দেব। কি বলতো? অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, জ্যোতিষবিদ্যা, এইসব আবার মাথায় ঢোকালে কে? যে ঢোকাবার সেই গ্রহ, তোর যেমন গ্রহ, তুই এসেছিস নার্সিং শিখতে, রোগীর সেবা, পুঁজ রক্ত মলমূত্র ঘেঁটে কি মাইনে, না দুটি অঙ্ক, 50, 60, 70, 75, ম্যাক্সিমাম 80, এমন গলা, তার গলা কেটে কি হলো, না তোর প্রায়শ্চিত্ত, তুই তো প্লেব্যাক আর্টিস্ট হতে পারতিস। না বেশ, না তো না, যা খুশি কর, আমি অবশ্যই খুব অ্যাডমায়ার করি, এ তোর তপস্যা। সেদিন টিকিট দিতে এসে ওই কথাগুলি বলেছিল রুপি, শেষকালে শুধু বলেছিল, নিশ্চয়ই যেন যাবি, বুঝলি, আমাকে বললে খুব তাক লেগে যাবে তোর, একটা কি দেখ, অবাক হয়ে যাবি তুই, তবে বলেনি আমাকে কি ব্যাপার, তুই চলে যাস কেমন, এই তো রংমহল, আমি বরং ফেরার সময় তোকে পৌঁছে দেব। দীপা বারবার করে বলেছে, বাবা বলেছে, এই নাচেই দীপা ফেমাস হয়ে যাবে। যাব, হেসে বলেছিল মুক্ত। গিয়ে সে সত্যি অবাক হয়ে গিয়েছিল, দীপাকে দেখে নয়, প্রবীরকে দেখে। প্রবীরের ভূমিকায় ও কে? কি যে ডাক্তার গাঙ্গুলি! চমৎকার লাগছিল ডাক্তার গাঙ্গুলিকে। এবার এই 7 দিনের পরিচয়ে তাকে রাজকুমারের ভূমিকায় সে ভালোটা লাগিয়েছিল যে ভালো লাগা এর আগে তার লাগেনি, অপরূপ মনে হয়েছিল। দীপা তাকে ডেকে পাঠিয়েছিল ভিতরে, রূপি ডেকে নিয়ে গিয়েছিল। দীপা তখন সেজেছে, রংচঙে সাজ পোশাকে মানিয়েছিল ভালোই, হ্যাঁ ভালোই, তবে প্রবীরকে ভোলাবার মতো নয়। আজ এতকাল পর যখন তার গাঙ্গুলির উপর কোনো মোহ নেই, নিজে সে এত বড় নৃত্যশিল্পী, নিজের রূপে সে নিজেই মুগ্ধ এবং বহুজন মুগ্ধ, তখনও সে ঈর্ষা মোহ সব মুক্ত হয়েই বলছে, না না, সেই প্রবীরকে ভোলাবার মতো রূপ দীপার মধ্যে এত যত্নেও ফোটেনি, কাগজের মতো চড়া রং আর কোমলতার অভাব তাকে ম্লান করেছিল। তবে সেদিন তার ঈর্ষা হয়েছিল, মনটা খারাপ হয়ে গিয়েছিল, নিজের উপর নিজে বিরক্ত হয়েছিল, ইচ্ছে হয়েছিল সেও যদি আজ দীপার সঙ্গে নামতো, তার ইচ্ছে হয়েছিল
প্রবীরের প্রেয়সী মদন মঞ্জরীর ভূমিকায় নিজেকে দেখতে। রুপি তাকে নিয়ে ভিতরে গিয়েছিল, তখন প্রথম অঙ্কের ড্রপ পড়েছে। দীপা তখনও স্টেজে বের হয়নি, তার পাঠ আরও পরে। প্রবীরকে দেখেছে এবং বিস্ময়বোধও করেছে, খানিকটা দুঃখ অনুভব করেছে। হ্যাঁ, দুঃখই, অভিমান নয়, কারণ দুঃখ অভিমান হয়ে ওঠার মতো অবস্থা হয়নি তখনও। সেই রাত্রি থেকে এই অভিনয়ের দিন পর্যন্ত রোজই তার সঙ্গে ডাক্তারের দেখা হয়েছে, রোজ। ডাক্তার যেন দাঁড়িয়ে থেকেছে তার জন্যে হাসপাতালে ঢুকবার মুখে, একটু প্রসন্ন হাসি, দু চারটে কুশল প্রশ্ন ছাড়া কথা বলেনি। তারই মধ্যে যেন মৃদু বর্ষণের জল সিঞ্চনে মন অভিষিক্ত হয়েছে, যার ফলে হৃদয়ের গোপন বীজটি ধীরে ধীরে পুষ্ট হয়েছে অঙ্কুর বিকাশের জন্য। ভিতরে দীপা সেজে তাদের অর্থাৎ মেয়েদের সাজঘরের সম্মুখে দাঁড়িয়েছিল প্রতীক্ষা করে। তাকে দেখে অনেকখানি হেসে বলেছিল, চিনতে পারছো মুক্তাদি? চমৎকার লাগছিল দীপাকে, মুখের রং, চোখে কাজল আঁকা ভুরু, মাথায় ফুলের মুকুট, নিচে হাতে উপর হাতে ফুলের মালা বাজুবন্ধ, গলায় মালা পরে দীপা রূপসী হয়েছে। তার উপর শয্যা কৌশলে তাকে তার স্বভাবের চেয়ে অনেক বেশি লাস্যময়ী মনে হচ্ছিল। দীপার কথার জবাবে এসে বলেছিল, ভালো লাগছে রে, খুব ভালো। জবাবে একটু অতিরঞ্জনই করেছিল, খুব ভালো। কানে কাছে মুখে নিয়ে দীপা প্রশ্ন করেছিল, বেটা ছেলে হলে তোর মাথা ঘুরে যেত? সে ভুরু কোঁচকে বলেছিল, ছি। দীপা বলেছিল, তুই ভারী বেরসিক। ঠিক সেই সময়ই ভিতরে ওদিক থেকে এদিকে এসেছিল প্রবীর বেশি ডাক্তার। তাকে দেখেই বলেছিল, এই যে এসেছো, যেন প্রত্যাশা করাইছিল। দীপা বেশ সম্ভ্রমের সঙ্গে প্রশ্ন করেছিল, আমার মেকআপ কেমন হয়েছে? ভালো, তবে একটু বেশি হয়েছে। জানো, রঙকে রং বলে ধরা গেলেই, মানে ওটা ধরা পড়লেই তো মোহ ছুটে যায়, বলেই হেসে বললে, আমার আবার ড্রেস চেঞ্জ করতে হবে, দিদিকে চাটা খাওয়াও। চমকে উঠেছিল মুক্তা, দিদি? ডাক্তার চলে যেতেই সে জিজ্ঞাসা করেছিল, তুই ওকে বলেছিস নাকি আমি তোর দিদি? দীপা অসংকোচে বললে, হ্যাঁ, উনি তো ক্লাবের হিরো, ওর খুব নাম অ্যামেচারে। শুনলাম তোদের হাসপাতালের ডাক্তার, তাই বললাম আমার এক দিদি থাকে আপনাদের হাসপাতালে, নার্স সেখানে। জিজ্ঞাসা করলেন, কি নাম বলো তো? বললাম তো। বললেন, খুব চিনি, বড় ভালো মেয়ে তোমার দিদি। কি রকম দিদি? বললাম, মাসুদ দিদি, সে প্রথম দিন। তার শরীরটা যেন ঝিমঝিম করে উঠেছিল অকারণে, কারণ জীবনের পরিচয় তো সে গোপন ঠিক করেনি বা করতে চায়নি। নার্সেস কোয়ার্টারে তার পরিচয় ঠিক গোপনও তো ছিল না, কতদিন সে তাদের বান্ধবীদের মধ্যে আলোচনা কানাকানি হতে শুনেছে। মন সুবাসিনীর মেয়ে দুটি তো সে কথা প্রচার করে দিয়েছিল সে ওখানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে। তবুও শরীর ঝিমঝিম করে উঠেছিল। সে দীপাকে বলেছিল, কি দরকার ছিল বলবার? দীপা বিস্মিত হয়ে বলেছিল, বাহ, তাদের দোষটা কি হলো? আমার পরিচয় তো তোর আলাপের সুবিধে হবে না। মানে? নার্সের বোন, তার আর দাম কি? তার থেকে তুই আর্টিস্ট, তার খাতির তো বেশি, তার উপর উনি নিজে আর্টিস্ট। না না, খুব প্রশংসা করেছিলেন তোর, বলেছিলেন কাজ করে অন্তর দিয়ে আর স্বভাবটি ভারী মিষ্টি, সুইট গার্ল। তার দেহে ঝিমঝিমানির বিপরীত চঞ্চল প্রবাহ বয়ে গিয়েছিল। দীপা বলেই চলেছিল, উনি তো বললেন তুমি পাঠ করবে তো দিদিকে নেমন্তন্ন করবে না দেখতে। আমি বললাম, আপনি তো এখানকার একজন কর্তা, তা কার্ড করে দিন। উনি কার্ডের ব্যবস্থা করে দিলেন, নইলে আমরা টাকা নেব তার উপর কার্ড দেবে কেন? তবে বললেন, আমি নামছি তা জানিও না ওকে, তাহলে হয়তো আসবে না, মানে উপরওয়ালা তো আমরা, তা না হলে তো উনি তোকে নিয়ে আসতেন। ঠিক এই সময়ে ফিরেছিল ডাক্তার গাঙ্গুলি, পোশাক বদলে এ রণবেশে সেজে বেরুবে এবার। বুকে হাতে পায়ে বর্ম, পিঠে ঢাল, তুনির কাঁধে ধনুক, এ যেন আরও ভালো লাগছে। কর্ণার্জুনের কর্ণের সাজেও এমন মানায়নি, বললে, ওহ, বোনের সঙ্গে বোনের আলাপন, আনন্দ গমন, খুব জমে গেছো যে তোমরা। তারপরই বলেছিল,
যাও যাও গিয়ে সিটে বসো, খুব জমবে এবার বই বলেই এগিয়ে যেতে যেতে বলেছিল, মুক্তা তোমার আপত্তি না থাকলে ফেরবার সময় আমি গাড়িতে তোমাকে নিয়ে যেতে পারি, দীপা ওকে চাটা খাইও। ফেরার পথে ওর গাড়িতে ফিরতে ইচ্ছে তার ছিল না, অস্বস্তি বোধ করছিল। খানিকটা দীপা তার পরিচয় দিয়েছে তার জন্য, খানিকটা তার পাশে বসে যেতে হবে তার জন্য, সেই অস্থিরতা যার জন্য সে গ্লাসটা ছেড়ে দিয়েছিল ডাক্তার ধরবার আগেই, তার দুর্বলতা সে তার রক্তে আছে, বোধহয় মায়ের রক্তের উত্তরাধিকার। সে মনে করে তার সান্নিধ্য পাশের মানুষটি যদি পুরুষ হয় তবে তাকে অজ্ঞাত আকর্ষণে আকৃষ্ট করে, চুম্বকের লোহাকে আকর্ষণের মতো, কিন্তু উপায় ছিল না। শেষের দিকে সুরেন মেশোর শরীরটা অসুস্থ হয়েছিল। সুরেন মেশো দীপার সঙ্গে সর্বত্রই যেতেন, টাকাটা বুঝে নিতেন, তিনি বাইরে বসতেন না, ভিতরে স্টেজের লোকদের সঙ্গে জমিয়ে বসে গল্প করতেন সেকালের থিয়েটারের, মধ্যে মধ্যে চা, একটু আফিং আর সিগারেট, এখানেও গল্প চোখ বুঝে। বাইরে বসতেন না ওই কারণেই, দেখতে হলে চোখ খুলতে হয় যে, আর দেখবেনই বা কি একালের অ্যাক্টিং। সেদিন তার শরীর খারাপ হওয়াতে রুপিকে তাদের সঙ্গে ফিরতে হয়েছিল। রুপি বলেছিল, তুই তো ডাক্তারবাবুর সঙ্গে যাবি, আমি চলে যাই ওদের সঙ্গে। সে না বলতে উত্তর খুঁজে পায়নি, রুপি থাকলেই বা কি হতো, কি করে বলতো আমি রুপির সঙ্গে যাব, অথবা রুপি সঙ্গে যাবে, না তা বলতে পারতো না, দুটোর একটাও না। তার অস্বস্তি থাকলে তার সে অস্বস্তির অন্তঃস্থলে তার সঙ্গে যাবারও গোপন কামনা উন্মুখ হয়েছিল। সে কামনা সেদিন প্রবীর রাজকুমারের মৃত্যুতে শোকে বেদনায় অনুরঞ্জিত হয়ে তাকে প্রায় বিহ্বল করে তুলেছিল। নাটক শেষ হবার আগেই তাকে একজন এসে ডেকে ভিতরে নিয়ে গিয়েছিল, বলেছিল ডাক্তারবাবু ভিতরে ডাকছেন। প্রবীরের শোকে কাঁদতে কাঁদতে সে গিয়েছিল, শেষের উজ্জ্বল দৃশ্য তার দেখা হয়নি, চুপচাপ সে বসেই ছিল। অভিনয় শেষে ডাক্তার এসে বলেছিল, 5 মিনিট রংটা তুলে নি, কেমন? গাড়িতে উঠে তাকে পাশেই বসিয়েছিল ডাক্তার, গাড়িতে স্টার্ট দিয়ে সিগারেট টানতে টানতে বলেছিল, কেমন লাগলো? ডাক্তারের মুখ থেকে বিলাতি মদের গন্ধ বের হচ্ছিল, সে বলেছিল, খুব ভালো, কিন্তু। কি কিন্তু? এসব পাঠ কেন করেন? কেন? মরলে ভারী খারাপ লাগে। হাসপাতালের এত মৃত্যু দেখেও? হ্যাঁ। সে আমি দেখেছি, তোমার মুখই সফট নয়, ভিতরের ভিতরটাও আমি জানতাম, এবং সেই জন্যেই দীপাকে তোমাকে নেমন্তন্ন করতে বলেছিলাম, নেমন্তন্নটা প্রকৃতপক্ষে আমার। চুপ করে গিয়েছিল সে। ডাক্তার আবার প্রশ্ন করেছিল, তুমি জানতে না? না, মৃদুস্বরে এসে বলেছিল, দীপা বলেছে। দীপার পাট ভালো হয়নি, ভালগার হয়ে গেছে খানিকটা, সে বলেছিল এবার, দীপার সঙ্গে থিয়েটার করবেন না, ও ভালো মেয়ে নয়, নিজেই ভালগার। হেসে ডাক্তার বলেছিল, অভিনয় ও বাঁচলে চলে না। সে হঠাৎ বলে ফেলেছিল, থিয়েটার আপনি না করলেই পারেন, কেন করেন? এবার ডাক্তার হেসে উঠেছিল, কিন্তু তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলেছিল, থিয়েটার না করে আমি পারি না, তা পারলে আমি অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু, অন্তত ডাক্তারিতে 1st সেকেন্ড হতে পারতাম, কিন্তু। একটু চুপ করে থেকে বলেছিল, অথচ ইচ্ছে হয় ছেড়ে দিয়ে বিলেতে গিয়ে পড়ে আসি, রিসার্চ করি, কিছু আবিষ্কার করি, কিন্তু এর থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারিনি, কিছুতেই না। কি উত্তর দেবে সে? গাড়িটা হাসপাতালের রাস্তায় না এসে সোজা বিটি রোড ধরেছিল, সেটা বুঝেও যেন ধরতে পারেনি, ভারী ভালো লাগছিল। ডাক্তারি কথায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল, হঠাৎ ডাক্তার বলেছিল, কিন্তু তুমি নার্স হতে এলে কেন? কি হবে তোমার এতে? এই তো দুঃখের জীবন, এদের তো কেউ সম্মান করে না, তুমি অভিনয় করলে যে দীপার থেকে অনেক ভালো করতে। অস্ফুট স্বরে আতঙ্কিতভাবে সে বলেছিল, না, কিন্তু সে ডাক্তারই কানে যায়নি, সে বলেই চলেছিল, শুনেছি তোমার গান গাইবার গলা খুব মিষ্টি, আর শুনেই শিখতে পারো, আমি জানি, শুনেছি সব সুরেন মিত্রের কাছে, তুমি। সে এবার ফুপিয়ে কেঁদে উঠেছিল,
ডাক্তার ব্রেক কষে গাড়ি থামিয়ে তার পিঠে হাত রেখে বলেছিল, তুমি কাঁদছো কেন? সে বলতে চেষ্টা করেছিল, আমার জন্মের জন্য ঘৃণিত, কিন্তু আমি পবিত্র হতে চেষ্টা করছি, কিন্তু বলতে পারেনি, শুধু বার কয়েক বলেছিল, আমি 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 তুমি পবিত্র, তুমি শুদ্ধ, কেন নিজেকে ছোট ভাবো? সে বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকিয়েছিল। ডাক্তার বলেছিল, তুমি কারুর চেয়ে ছোট নও। সে এবার প্রশ্ন করেছিল, আপনি আমাকে ঘৃণা না করে পারেন? হেসে ডাক্তার বলেছিল, ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি। সেদিন তারা গঙ্গার ধার পর্যন্ত গিয়েছিল, বরানগরের নতুন ব্রিজ পর্যন্ত। তাকে সেদিন গান গাইতে হয়েছিল ডাক্তারের অনুরোধে। ডাক্তার বলেছিল, ছি ছি ছি, এমন গলা তুমি গান গেয়েও তো পবিত্র জীবনযাপন করতে পারতে, প্রতিষ্ঠা পেতে, অর্থ পেতে, সুখে থাকতে। নার্সিং শিখে তুমি কি করবে? তুমি যা চাও মুক্তা, তা নার্স হয়ে পাবে না, পাবে শিল্পী হয়ে, ওই তোমার মূলধন। সে চুপ করেই বসেছিল। অনেকক্ষণ পর ডাক্তার বলেছিল, ওঠো, 12টা বাজে। সে উঠে দাঁড়াতে এই ডাক্তার না বলে চিৎকার করে উঠল বিখ্যাত নৃত্যশিল্পী মুক্তামালা। সে স্মৃতিটুকু থাক, বিস্মৃতির তলে থাক, অকথিত থাক। আজকের মতো নিশিপদ্ম উপন্যাসটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করতে শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।